এই ভাইরাসের যে ভ্যাকসিন নিয়ে যেসব কথা চলছে একটা নিরাপদ ভ্যাকসিন আমাদের জন্য খুব দরকার সেটা সবচেয়ে ভালো হলো আমাদের মুসলিম জাতি আমাদের বাংলাদেশি বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্টিস্ট যারা আছেন তারা যদি এটা আবিষ্কার করেন তারা আমাদেরকে উপহার দেন আমরা খুব ভালো থাকবো কারণ এখন কেউই নিরাপদ না যে আমি অন্য বিজাতির কোনো একটা ভ্যাকসিন আমি যে নেব সেখানে যে কোনো কিছু ক্ষতিকর কিছু তারা চাপিয়ে দেয়নি আমাদের জাতির উপরে এটা আসলে আমরা এখন বিশ্বাস করতে পারি না কারণ বিজাতিরা আমাদের নবীজিকে হত্যার জন্য ভুনা ফ্রাই করা ছাগলের ভিতরে বিষ প্রয়োগ করেছিল খাইবারের খাইবারের ঘটনায় নবী সাল্লাহ সালামের মৃত্যুর কারণ হয়েছিল সেই বিষ এবং মৃত্যুর সময় সেই বিষ তিনি কিন্তু মারা যান শহীদী মরণ এই জন্য ইসলামিক পণ্ডিতরা বলেন যে আসলে নবী সাল সাল্লামের শহীদি মৃত্যু হয়েছিল ওই ইহুদি নারীর বিষ প্রয়োগের ফলে মৃত্যুকালে সেটা উঠে তিনি মারা যান মারা যান তো যেখানে আমাদের নবীজিকে তারা বিষ প্রয়োগে হত্যা করেছে সেখানে আমরা কি আমি আর আপনি আমাদের তো জীবনের কোনো মূল্য নেই ওদের কাছে এই জন্যই সব কিছুই এখন যাচাই বাছাই করে আসলে চলার সময় সতর্ক দৃষ্টি রাখার সময় আমাদের সবার জন্য মানে সেক্ষেত্রে অন্যদের ভ্যাকসিন আমাদের জন্য উপকারী নাও হতে পারে সেখানে কোনো ক্ষতিকর উপকরণ তারা দ্বিতীয়বার আপনি জানেন একজন মাস্টার মাইন্ড যিনি এসব ভ্যাকসিনে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী কিন্তু আন্দোলন হয়েছে খুব অ্যামেরিকা আন্দোলন হয়েছে আমি বিল গেটসের কথা বলতে চাচ্ছি জার্মানিতে তেইশ লক্ষ লোক তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সুইজারল্যান্ডে করেছে ইটালির আদালতে সারা কিউনিয়াল যিনি ল মেকার ইটালির আদালতের তিনি বলেছেন ওকে অ্যারেস্ট করা উচিত ও এই সমস্ত পিছনে কাজ করেছে সে মানব জাতিকে ডিপপুলেশন ডিপপুলেশনের প্রোগ্রাম হাতে নিয়ে জনশূন্য করার জন্য বিশ্বকে এবং ইহুদিদের যেহেতু জনসংখ্যা নাই এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তারা যখন দেখে দুশো কোটি মুসলিম আড়াইশো কোটি খ্রিস্টান প্রায় তিনশো কোটি বৌদ্ধ এদের মাথা খারাপ হয়ে যায় যে এত বিশাল বিশাল জাতি এরা অথচ আমরা মাত্র এক কোটি চল্লিশ লক্ষ তাহলে এদেরকে ডিপপুলেশনের শিকার করতে হবে বিভিন্নভাবে যেভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে হোক বিভিন্ন মহামারী চাপিয়ে হোক অথবা কোনো খাদ্যের ভিতরে কেমিক্যাল ঢুকিয়ে হোক বিভিন্নভাবে তারা এই কাজগুলো করছে এগুলো আমরা যখন হাদিস থেকে কোরআন থেকে স্টাডি করি সাথে বাস্তবতার সাথে মিলাই আমাদের সাথে এগুলি ক্লিয়ার হয় আমরা দেখি আসলে এর পিছনে অনেক কালো হাত কাজ করছে এই জন্য সরকারকে জাতিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এগুলোর পিছনে সেক্ষেত্রে যে অক্সফোর্ডে ভ্যাকসিন যে ভ্যাকসিনগুলো আসার চিনের ভ্যাকসিন এগুলোকে আমাদের জন্য নেওয়া উচিত হবে কিনা আমাদের যাচাই বাছাই করতে হবে যেখান থেকে আসুক আমরা আমাদের জাতীয়ভাবে এটাকে যাচাই করতে হবে যাচাই না করে আসলে এগুলি গ্রহণ আমাদের করা উচিত না